হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব ভাইবেল ক্যাপসুলের বিষয় নিয়ে। এই ক্যাপসুলটির সঠিক ব্যবহারবিধির নিয়ম কী, কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে, এই ক্যাপসুলটি কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, এবং এই ক্যাপসুলটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন। বন্ধুরা, ভাইবেল ক্যাপসুলটি একটি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ঔষধ। এই ক্যাপসুলটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এর দাম দেখতে গেলে মাত্র 217 টাকা। আর এই ক্যাপসুলটি তৈরি করে ল্যাবরেট কোম্পানি। একটি পাত্তায় পেয়ে যাবেন আপনারা 10টি ক্যাপসুল। আর এই ক্যাপসুলটির ভিতরে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন E, ভিটামিন A, ভিটামিন C, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম সহ আরও অন্যান্য কিছু। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই ভাইবেল ক্যাপসুলের সঠিক ব্যবহারবিধির নিয়ম এবং কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে। আজকের দিনে দেখতে গেলে বেশিরভাগ ছেলেমেয়েরা দুর্বলতার সমস্যায় ভুগছে। তাদের বয়স বাড়ছে কিন্তু বয়সের গঠন ঠিকঠাক হচ্ছে না, শরীরের ওজন বাড়ছে না, তারা মোটা হতে পারছে না, খাবার দাবারে রুচিভাব নেই, শরীরে রক্তের কমি, ভিটামিনের কমি। আবার যারা অফিসে কাজকর্ম করেন ঘন্টার পর ঘন্টা, সন্ধ্যাবেলা যখন বাড়ি ফেরেন তখন শরীরে কোনো শক্তি পান না, এনার্জি পান না, বিছানায় গেলেই একদম শুয়ে পড়তে ইচ্ছা করে, শরীর দুর্বলতা এবং ক্লান্তি মেসেজ হয়। তো এই সমস্যায় যেসব ছেলেমেয়েরা ভুগছেন তাদের জন্য এই ভাইবেল ক্যাপসুলটি দুর্দান্ত কার্যকারিতা। বন্ধুরা, এই ক্যাপসুলটি 18 বছরের উপরের ছেলেমেয়েরা প্রত্যেক দিন দিনে একবার, রাত্রে হোক বা সকালে আপনার যখন সুবিধা হয় সেই সময় একটি ক্যাপসুল ব্যবহার করেন নিয়মিত কমপক্ষে 1 থেকে 1.5 মাস, বা আপনার চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। দেখবেন কিছুদিনের ভিতর আপনার শরীরের গঠন ঠিকঠাক হবে, আপনার শরীরের ওজন বাড়বে, শরীর মোটা হবে এবং শরীরে একটা এনার্জি পাবেন। বন্ধুরা, এই ক্যাপসুলটি ব্যবহার করে শরীরে সেরকম কোনো ক্ষতি বা সমস্যা হয় না। এই ক্যাপসুলটি কারা কারা ব্যবহার করতে পারবেন না চলুন জেনে নিই। ভাইবেল ক্যাপসুলটি চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করা ভালো। বন্ধুরা, এই ভাইবেল ক্যাপসুলটি গর্ভবতী মহিলারা, যাদের হার্টের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, মৃগে রোগের সমস্যা আছে, 1 থেকে 1.5 মাসের ভিতর কোনো ভারী অপারেশন হয়েছে বা অন্য কোনো রোগের ঔষধ ব্যবহার করছেন, সেসব মানুষরা কিন্তু এই ক্যাপসুলটি চিকিৎসকের পরামর্শ ছাড়া একদম ব্যবহার করবেন না। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হবে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করবো।